সামনেই তোমাদের ফাইনাল পরীক্ষা, বিভিন্ন সাবজেক্ট এখনো বাকি রয়েছে, এবং এখনো তোমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার বলে মনে হচ্ছে, যে সেটা হচ্ছে তোমাদের সাজেশন। তাই আজকের এই ভিডিওতে আমি সাজেশন নিয়ে আলোচনা করব, বাকি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে কিভাবে প্রিপারেশন নিবে, কোন বিষয়গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিভাবে পড়লে পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, তার উপর আজকের এই ভিডিও। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে একেবারেই ভুলো না। যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ এই চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়। তাহলে চলো দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, সাপোজ করো, আমি ধরে নিচ্ছি, মেবি আমি ধরছি যে তোমাদের হাতে সংস্কৃত পরীক্ষা বাকি। কী পরীক্ষা বাকি? তোমাদের সংস্কৃত পরীক্ষা বাকি, আর তোমাদের তোমাদের জিওগ্রাফি পরীক্ষাটা এখনো বাকি আছে। তাহলে তোমাদের এই দুটো সাবজেক্ট বাকি আছে। আমাকে অনেকে কমেন্টে লিখছো, আমি বলছি না যে এই দুটোই বাকি আছে, অনেক আছে, খালি আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি। আমাকে এখনো অনেক ভাই বোন আছে যারা কমেন্ট করছো, দাদা সংস্কৃতের সাজেশন দিন, দাদা জিওগ্রাফির সাজেশন দিন, দাদা গ্রামার আমাকে বলে দিন, দাদা এইটা বলে দিন। আমাকে ব্যক্তিগতভাবে গ্রুপে কমেন্টে সব জায়গায় তোমরা মেসেজ করছো। সবার আগে একটা তোমাদেরকে কথা বলি, দেখো সাপোজ করো আমি এম এ করেছি, কিসে? আমি হিস্ট্রিতে এম এ করেছি। যখন আমরা এম এ করতাম তখন আমাদের দুটো পাসপোর্ট থাকতো, আমার দুটো পাসের সাবজেক্ট ছিল, তো আমি যে সাবজেক্টে অনার্স করেছি সেটা, আর আমার দুটো পাসের সাবজেক্ট, অর্থাৎ এই তিনটে সাবজেক্টে আমার নলেজ আছে, তাছাড়া বাকি সাবজেক্টে নলেজ নেই। এবং যখনই একটা টিচার সাজেশন তৈরি করে, বোঝার চেষ্টা করো, তিনি দিন রাত খেটে সাজেশন তৈরি করে। সাজেশন তৈরি করা কোনো মুখের কথা নয়, যে বসলাম আর দু চারটে কোশ্চেন তোমাদের হাতে তুলে দিলাম। কেন? কারণ অনেক ভাই বোন আছে যারা এই সাজেশনের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যায়, তারা চায় ওই সাজেশনটাই করবো, কেন সারা বছর তো তারা হয়তো ঠিক মতন পড়াশোনা করেনি, সাজেশন করবে আর তারা যেন কোনোভাবে পাস করে যায়। তাদের দরকার মাত্র 30টা নাম্বার, তার জন্য তারা গোটা বই পড়তে পারবে না, তাদের দরকার সাজেশন। তো সঠিক সাজেশন যদি তারা না পায় তাহলে তো ফেল করে যাবে। তার জন্য সাজেশন যখন বানাতে হবে অনেক কিছু মাথায় রেখে বানাতে হবে। যদি কমন না এলো, যেই ভাইটা আমাকে দাদা বলে ডাকছে সেই আমাকে তুই টুকারি করবে, গাল দিবে যে তোর সাজেশন পড়েছিলাম কমন আসে। আজকে যে ভালোবাসাটা তোমাদের সাথে রয়েছে, সাজেশন কমন না এলে তোমরা আমাকে হয়তো গাল দিতে পারো, আমি বলছি না গাল দিবেই, আমি বলি দিতে পারো। আমরা এখন পলিটিক্যাল সায়েন্স সাজেশন আপলোড করলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আজ থেকে প্রায় 9 মাস আগে, কত মাস আগে? 9 মাস আগে আমি তোমাদের জন্য একটা লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আপলোড করেছিলাম, যেখানে মাত্র 5টা প্রশ্ন বলেছিলাম, হ্যাঁ কি না? তার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা 2023-এ রাষ্ট্রবিজ্ঞান এইচএসের ফাইনাল পরীক্ষার কোশ্চেনটা নিবে, আর তুমি দেখবে যে আমার আজ থেকে 1 বছর আগে দিয়া যে 5টা কোশ্চেন ছিল, মাত্র 5টা বলেছিলাম, তার মধ্যে থেকে 4টে এসে গেছে। তাহলে দাদা তুমি তো 5টার জায়গায় 4টে কমন দিলে, আমি মাত্র 5টা বলেছিলাম, 1 বছর টাইম দিয়েছিলাম, যদি 1 বছর ধরে পড়তে তাহলে তুমি 4টে লিখতে পারতে। এছাড়া পরীক্ষার 2 মাস আগে আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আপলোড করেছিলাম, সেই লাস্ট মিনিট সাজেশনটা যদি তুমি দেখতে তাহলে পরীক্ষায় যে 10টা বা 9টা প্রশ্ন এসেছিল সবগুলোই কমন অ্যাজ ইট ইজ, যেমন আমি লিখেছি সেইভাবে। আমি যদি 1 নম্বর কোশ্চেন যেটা দিয়ে শুরু করেছি, তোমাদের পরীক্ষার 1 নম্বর কোশ্চেন সেটা দিয়ে শুরু। তাহলে দেখো আমি সেই মেহনতটা করেছিলাম বলে কমন। শুধু রাষ্ট্রবিজ্ঞান নয়, আমি ইতিহাসও তোমাদের জন্য 10 মাস আগে ভিডিও দিয়েছিলাম, প্রথম অধ্যায়ের সাজেশন, যেখান থেকে 3টে প্রশ্ন বলেছিলাম, 2টো কোশ্চেন অ্যাজ ইট ইজ চলে এসেছে। তাহলে ওইটা আমার কষ্টের ফল, আমি তোমাদের জন্য যেমন সাজেশন তৈরি করেছি ফাইনাল পরীক্ষায় সেরকম এসেছে। তো কারণ আমার নলেজ আছে ওই জিনিসটা নিয়ে, আমার ফিলোসফি এডুকেশন বাকি সাবজেক্টের নলেজ নেই, আমি কীভাবে তোমাদের জন্য সাজেশন তৈরি করব, তোমরা বললেও আমি করতে পারবো না। আমি বিভিন্ন টিচারের সাথে কন্ট্যাক্ট করেছি, আমাদের যেহেতু চ্যানেলটা বেশি বড় নেই, আমাদের 4K নেই, আমাদের সাবস্ক্রাইবার 4K হয়নি, সব থেকে বড় কথা, তাই তারা আমাদেরকে সাজেশন দিচ্ছে না, আমাদের চ্যানেলেও আসতে চাইছে না। নেক্সট বারে আমি চাইবো যে তাদেরকে চ্যানেলে নিয়ে এসে তোমাদের জন্য সাজেশন তাদের মুখ দিয়ে বলানো, কিন্তু তার জন্য এটাকে বড় হতে হবে। তো যেদিন এটা বড় হবে সেদিন সমস্ত সাবজেক্টের তোমরা সাজেশন, ভিডিও সব কিছু পাবে। আপাতত আমি তোমাদের জন্য সংস্কৃতের সাজেশন দিতে পারি, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান হয়ে গেছে, কিন্তু তাও আমি একজনের কাছ থেকে নিয়ে জিওগ্রাফি, শুধুমাত্র এই দেশের জিওগ্রাফি সাজেশন আপলোড করেছি, চ্যানেলে আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। এবার হলো সংস্কৃতের কথা। সংস্কৃতের আমি বিশেষ করে বলছি DTQ ক্লাস 11 আর 12 আপলোড করে দিয়েছি, 11 তো 4K ভিউজ আছে,
টুয়েলভে যেটা আছে সেটা 1.3K ভিউজ আছে। গ্রামারের আলাদা আলাদা সেকশনের ভিডিও আপলোড করে রেখেছি 11 আর 12, সেখান থেকে তোমরা সেগুলো সলভ করো, প্র্যাকটিস করো। অনেক কিছু আছে, অনেক পড়বার আছে, আমি কিভাবে করবো? আমার তো 30টা নাম্বার চাই, তুমি কাইন্ডলি এমন কিছু বলো, এমন কিছু করো যাতে ওই 30 নাম্বার আমার চলে আসে, প্লিজ হেল্প করো। এটা তোমরা হয়তো বলছো, তো আমি তোমাদের জন্য বলছি। সবার আগে ক্লাস ইলেভেনের কথা বলি, কাদের কথা? ক্লাস ইলেভেন, আমার ক্লাস ইলেভেনের ভাই বোনেরা কি বলবে? তারা দুটো কাজ করে, মাত্র দুটো। তারা আমার সাজেশনটা দেখো বা যে কোনো টিচারের সাজেশনটা ফলো করো, এবং তার সাথে আমি দুটো সাল পার্টিকুলারলি বলছি, বিশেষ করে পড়বে 2016 আর 2018। দাদা বাকিগুলো পড়তে হবে না, আমি বাকিগুলো পড়তে মানা করি না, আমি বলছি সব থেকে বেশি করে তোমরা 2016 আর 2018 সালটা পড়বে, এবং তারপর তোমরা পড়ে রাখবে 2014, 2015 আর 2017। মোস্টলি যেটা পড়বে সেটা হচ্ছে 16 আর 18, এটা সবার আগে পড়বে, তারপর 14, 15, 17। এই 5টা সাল পড়ো, সাজেশন ফলো করো, বাস, আর কিচ্ছু করতে হবে না। যে কোনো সাবজেক্টের, শুধুমাত্র সংস্কৃত নয়, সংস্কৃত হোক, জিওগ্রাফি হোক, যে কোনো পরীক্ষা তোমাদের যদি এখনও বাকি আছে, ওই প্রত্যেকটা পরীক্ষার জন্য ক্লাস ইলেভেনের ভাই বোনেরা দুটো সাল বিশেষ করে দেখে যাবে, 16, 18, আর তারপরে দেখবে 14, 15, 17, এগুলো পরে দেখবে, আগে 16, 18 কমপ্লিট করবে তারপর। আর যে কোনো টিচারের যে সাজেশন আছে সেটা ফলো করো, যদি সাজেশন ফলো করতে প্রবলেম হচ্ছে শুধু সালের প্রশ্ন পড়ে যাও, বিশ্বাস করো 80 নাম্বারের মধ্যে তোমরা খুব কম হলেও 50 থেকে 60 নাম্বার কমন পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। নাও যদি কমন পাবো পাও, তাও তুমি 30% তো করেই আসবে, গ্যারেন্টি রয়েছে। যারা ফেল করবো ভাবছো তারা ফেল কিন্তু করবে না, হ্যাঁ কিনা? এবার আমরা চলে যাবো ক্লাস টুয়েলভের ভাই বোনেদের জন্য। টুয়েলভেররা কি করবে, টুয়েলভে যারা পড়ছো তারা কি করবে? টুয়েলভের স্টুডেন্টরা সবার আগে ABTA সলভ করো, আর WBTA সংস্কৃতের বেশি পেজ থাকে না, ABTA WBTA এর প্রতিটা পেজ সলভ করো। নেক্সট যেটা তোমরা করবে সেটা হচ্ছে যে তোমরা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন খুব ভালো করে, তোমাদের জন্য কিন্তু সবগুলোই করে দেবে, 2015 টু খুব কম হলেও 2018 প্রতিটা সালই তোমাকে করতে হবে, হ্যাঁ কিনা? আর লাস্ট যেটা করবে সেটা হচ্ছে যে যে কোনো টিচার বা যে কোনো ইউটিউব চ্যানেল থেকে তোমরা যে সাজেশনটা পেয়েছো সেই সাজেশনগুলো ধরে ধরে করো, বাস আর কিছু না। তো এই 3টে জিনিস যদি তোমরা করো, ABTA WBTA সব পেজগুলো সলভ করলে, বাকি সাবজেক্টের ক্ষেত্রে 5টা পেজ সলভ করলে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন 15 টু 18 সলভ করলে, আর যে সমস্ত সাজেশন আছে সেই সাজেশনগুলো সলভ করলে, আর কিছু করতে হবে। কিন্তু তাও যদি সাজেশন না পাচ্ছ, বিশ্বাস করো তোমরা ABTA WBTA আর প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন করো, আমি গ্যারেন্টি দিচ্ছি পরীক্ষায় কমন পাবে, আর ফেল তো করবে না। তাই আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব হেল্প করবে। তোমাদের যাদের মনে একটা কোশ্চেন ছিল, একটা কোয়েরি ছিল যে সাজেশন সাজেশন দাদা সাজেশন দিন, তাদের প্রত্যেকের আমি সেই প্রবলেমটা দূর করতে পারলাম। সাজেশন চাইবার কোনো দরকার নেই, তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করো, ABTA WBTA সলভ করো, বাস মোর দেন এনাফ, তুমি পরীক্ষায় 100% কমন পাবে আর পাসও করবে। তাই যদি এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।